কবিতা প্রবাসীর ঈদ, কবি মৌসুম বিশ্বাস। ঈদের দিনে তোমায় মাগো খুব বেশি মনে পড়ে, ভালো কাটতো মা ঈদগুলো যখন ছিলাম তোমার কোলে। ঈদের আগেই জিজ্ঞেস করতে এবার কি নিবা, বলতাম হেসে লাগবে সবই, টাকা দিবে বাবা। এখন মার লাগে না কোনো ঈদের পোশাক কেনা, ডিউটির পোশাকেই ঈদ চলে যায় প্রবাসী আমরা। ঈদের দিনে খুব সকালে ভাঙত ঘুম মা তোমার ডাকে, মিষ্টি গন্ধ সারা বাড়ি, খুশির আমেজ চারিদিকে। এখন মাগো ভাঙে ঘুম অ্যালার্মেরই ডাকে, সময় মতো কাজের জন্য প্রস্তুত হওয়া লাগে। ঈদের নামাজে যাবার আগে সেলামি দিতে পকেটে গুজে, দুষ্টুমিতে বলতাম আমি আরো বেশি লাগবে মাগো, একটু হেসে বলতা তুমি নামাজ সেরে আসো আমার লক্ষ্মী সোনা বাবু। নামাজ শেষে ফিরে আসতাম যখন মা তুমি থাকতে বসে খিচুড়ি আর মাংস ভোনা নিয়ে। এখন মাগো ঈদের দিনে চুলাই জ্বলে না কো, সারা দিনের ক্লান্তি ক্লেশে দিন শেষে ফিরি ঘরে। ঈদের দিনে ভিডিও কলে তুমি যখন বলো কি খেয়েছো বাবা, আমি বলি আর বিখানা হরেক নামে দেশে। মা তুমি শুনে খুশি হও, সেটাই আমার বড় পাওয়া। মোবাইলে ক্যামেরা হাইড করে ঢাকি আমার চাপা কান্না, মিথ্যা ছলে আমি বলি রাখি মাগো ফোন, একটু পরেই বাসায় আসবে লোকজন, আড্ডা দিব সময় কাটাবো গল্পে উঠবো মেতে, তুমি মাগো ভালো থেকো পরে কথা হবে। বছর ঘুরে একটি দিনই কান্নার বিশেষ সময় পাই, সেটা আর কোনো দিন নয় মাগো প্রবাসীর ঈদ। এমন হয় প্রবাসীর ঈদ এমন হয়।